হ্যালো বন্ধুরা, নিয়ে চলেছি টাউন হল 14-এ কিছু অল এবং অল লিগের জন্য তোমাদের বেস নিয়ে। তো এই বেসগুলি তোমাদের দেখাবো, তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো। আর হ্যাঁ, যদি ভিডিওটি তোমাদের একটু ভালো লেগেছে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও। তো তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি বলবো না, কারণ তোমার বেসটি ইউজ করো এবং ভালো লাগে তবেই তোমরা সাবস্ক্রাইব করো। তো তোমরা বেসটি দেখতে পাচ্ছ, তো এই বেসটির সিসিতে কী রাখবে, না এই বেসটির সিসিতে রাখবে আইস গোলেম এবং তার সাথে সাথে আমাদের কয়েকটা আর্চার ও গবলিং রেখে দেবে। তো দেখতে পাচ্ছ এই বেসটি আমাদের অয়ের জন্য একদম খুব সুন্দর বেস। তো তোমরা ইউজ করে অবশ্যই কমেন্ট করে জানাও যে বেসটি কীরকমভাবে কাজ করছে। তো তারপর আমাদের 2 নম্বর বেসটি দেখতে পাচ্ছ, তো এই বেসটিও খুব সুন্দর বেস, কারণ এই বেসটি ইগলাটরি একদম মিডিলে এবং স্কাটার শট একদম দূর হয়ে আছে ও সিসিও দেখতে পাচ্ছ আমাদের মিডিলে আছে। তো এই বেসটির সিসিতে কে রাখবে, না এই বেসটির সিসিতে সুপার মিনিয়ন এবং হেড হান্টার রাখবে। তো তারপর আমাদের দেখতে হচ্ছে এই অল ভিউটা, অল ভিউটাও খুব সুন্দর দেখাচ্ছে, আমাদের কোনো রকম গ্যাপ নেই মিডিলের দিকে। তো দেখতে হচ্ছে গ্যাপ থাকলে কী হয় যে ওইখান থেকে হয়তো সুপার আচ্ছা ব্লিম মানে দিয়ে দিয়ে আমাদের মিডিল কার যে কটা ইয়ে আছে সব কটা নিয়ে নেয় ডিফেন্সগুলো, সেই জন্য আমার এখানে কোনো গ্যাপ দেওয়া হয়নি। তো তারপর দেখতে হচ্ছে আমাদের 3 নম্বর বেস্টি, তো এই বেস্টিও আমাদের অয়ের জন্যই তৈরি করা হয়েছে এই বেস্টি। তো তোমরা অয়ের জন্য ইউজ করতে পারো, তো অয়ের সাথে সাথে তোমরা অল লিগেও ব্যবহার করতে পারো, এই বেস্টি খুব ভালো কাজ করছে। তো এই বেস্টির সিসিতেও সেম তোমরা সুপার মিনিয়ন এবং হেড হান্টার রাখবে। তো দেখতে হচ্ছে এই বেস্টিও খুব সুন্দর বেস। তো এই বেস্টি মানে রিপ্লে যদি দেখতে চাও অ্যাটাক রিপ্লে, তো কমেন্ট করো, আমি তোমাদের সামনে নিয়ে আসবো অ্যাটাকের রিপ্লেগুলো। তো তারপর আমাদের পরের বেস্টি দেখতে পাচ্ছ, তো এই বেস্টিও মানে ভালোই কাজ করছে, তো তোমরা এই বেস্টিও ইউজ করতে পারো। তো এটা অয়েল ইউজ না করলেও তোমরা এমনি ফার্মিংয়ের জন্য ইউজ করো, খুব সুন্দর বেস, এটা ফার্মিংয়ের জন্য খুব ভালো কাজ করছে, কারণ এই বেস্টি ইউজ করলে মনে হয় আমার বেশি বেশি করে লোড দেয়, তো সেই জন্য ফার্মিং বলছি এই বেস্টিকে। তো ফার্মিং না এটা তোমরা অয়েও ব্যবহার করতে পারো, ফার্মিং এই কারণে বলছি কারণ ওই যে বললাম বেশি বেশি লুট দেয় বলে আমি ফার্মিং বলছি। তো তারপর আমাদের পরের বেস্টি দেখতে পাচ্ছ, তো এই বেস্টি তোমরা অয়ের জন্য ব্যবহার করো। তো এই বেস্টিতে তোমরা দেখতে পাচ্ছ সিসি আছে, তো সিসিতে তোমরা এখানে লাবাহন এবং বেলুন রাখবে, তাহলে পরে এই বেস্টি ভালো কাজ করবে। তো এটাতেও দেখতে হচ্ছে আমাদের ইগলাটরি একদম কর্নারে এবং টাউন হল অপোজিট টাইপের, মানে দুটো দুই দিকে আমাদের ইগলাটরি আর দুধারে স্কাটার শট আছে, আর একদম মিডিলে আমাদের প্ল্যান পিস্টল মানে সিসি আছে। তো তারপর আমাদের যে লাস্ট বেস আছে, তো এই বেসটি তোমরা অয়ের জন্য ইউজ করতে পারো এবং তোমার টফি পুষিং, তো এই দুটোতেই তোমরা ইউজ করতে পারো বেসটি। এই বেসটিতে দেখতে হচ্ছে স্কাটার শট টাউন হল এবং প্ল্যান পিস্টল একদম মিডিলে আছে এবং একধারে ইগলাটরি আছে। তো এই বেস্টির সিসিতে কী রাখবে, না এই বেস্টির সিসিতে আইস গোলেম রাখবে। তো এখানে তোমরা সবগুলোই আইস গোলেম বা তোমরা সুপার লাভান বা আইস লাভান ইউজ করতে পারো। তো আজ এইটুকুই, তো দেখা হচ্ছে আমাদের পরে।